হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, সেটি হলো গাক এনজিও। এটি একটি সুনামধন্য প্রতিষ্ঠান, গণ উন্নয়ন কেন্দ্র গাক দৈনিক প্রথম আলো পত্রিকায় 31 জুলাই 2023 সূত্রে প্রকাশিত হয়েছে। এখানে অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে। এসএসসি এসএসসি সমানোত্তীর্ণ প্রার্থী এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রার্থী আবেদনটি করতে পারবেন। কিভাবে আবেদনটি করতে হবে, কী যোগ্যতায় আবেদনটি করতে পারবেন, কী তাই কত তারিখ থেকে আবেদনটি করতে হবে, বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। আর একটি রিকোয়েস্ট থাকবে, শামিম কম একাডেমি, এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। শিক্ষানবী ইস্কার ফিল অফিসার, এখানে 100টি পদে 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এইচএসসি সমানোত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে পারবে। 6 মাসে শিক্ষানবী ইস্কালে হলো 16,000 টাকা। এখানে সন্তোষজনক হলে আপনার হলো 25,525 টাকা হবে এবং জ্বালানি ও মোবাইল বিল, লাঞ্চ বিল ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও ত্রৈমাত্রিক ভাষা হিসাবে ত্রৈমাসিক এবং ভিত্তিতে 16,000 থেকে 22,000 পর্যন্ত পাবেন। এখানে হলো শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের কাজ করতে আগ্রহী ব্যক্তি অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার 50টি পদে 35 বছর বয়স এবং বিকম বা বিএসএস পদে আবেদনটি করে পাস হতে হবে। শাখা ব্যবস্থাপক পদে সফটওয়্যার মাধ্যমে দৈনিক মাসিক আর্থিক লেনদেন আর্থিক সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা রক্ষণাবেক্ষণ করতে হবে। 6 মাসে শিক্ষানবিষ্কাল 18,000 টাকা এবং চাকরি নিয়মিত কোন পাড়া হবে 21,322 টাকা এবং মোবাইল বিল, লাঞ্চ বিল অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এখানে 16,000 থেকে 22,000 পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। আবাসিক সুযোগ সুবিধা রয়েছে। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে অন্যতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অ্যাকাউন্টস পদে এখানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি 2,000 থেকে 5,000 পর্যন্ত দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন। শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভাগের কাজ করতে আগ্রহী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ফিল্ড অফিসার 150টি পদে ফিল্ড অফিসার 150টি পদে এখানে হলো 35 বছর বয়স, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান ডিগ্রি, 6 মাসে শিক্ষানবিষ্কালে 18,000 টাকা এবং শিক্ষানবিষ্কার শেষ হলেও 27,522 টাকা, মোটরসাইকেল চালানো, মোবাইল বিল, লাঞ্চ বিল ও অন্যান্য ভাতাও রয়েছে। ত্রৈমাসিক ভিত্তিকে 16,000 থেকে 22,000 টাকা ইনসেন্টিভ ও ইনসেন্টিভ সুযোগ সুবিধা রয়েছে। একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে 1 বছর কাজ করার সুযোগ অভিজ্ঞতা রয়েছে তাদেরকে শিথিল শিক্ষানবিষ্কাল যোগ্য হিসেবে গণ্য করা হবে। ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভাগের প্রাপ্তি অগ্রাধিকার পাবেন। ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার 100টি পদে 35 বছর বয়সে এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে এবং 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এখানে বেতন হবে 32,680 টাকা বেতন। জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ বিল অন্যান্য বিল রয়েছে। ত্রৈমাসিক 16,000 থেকে 22,000 পর্যন্ত ইনসেন্টিভ সুযোগ সুবিধা রয়েছে। সিনিয়র শাখা ব্যবস্থাপক 30টি পদে 40 বছর বয়স, স্নাতকোত্তর সমমান ডিগ্রি এবং কর্মসূচি মাইক্রোফাইন্যান্স কোনো 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো মাসিক বেতন হবে 44,059 টাকা এবং মোবাইল বিল, জ্বালানি বিল, মোবাইল মোটরসাইকেল বিল এবং অন্যান্য লাঞ্চ বিলের সুযোগ সুবিধা রয়েছে। ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 থেকে 33,000 পর্যন্ত ইনসেন্টিভ সুযোগ সুবিধা রয়েছে। আলোচনা সাপেক্ষে বৃদ্ধি করা হবে। এরিয়া ম্যানেজার 10টি পদে 45 বছর বয়স, স্নাতকোত্তর সমমান ও ডিগ্রি স্নাতকোত্তর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী, 4 থেকে 5টি 6টি শাখা কাজ করার দক্ষতা এবং মাসিক বেতন হবে 54,813 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল এবং লাঞ্চ বিল সহ উত্তীর্ণ ও পরিদর্শন যাত্রী বিল বহন করা হবে এবং ত্রৈমাসিক 36,000 থেকে 49,500 টাকা পর্যন্ত ইনসেন্টিভ বিল সুযোগ সুবিধা রয়েছে। সিনিয়র জোনাল ম্যানেজার হলো 3টি পদে 50 বছর বয়স, স্নাতকোত্তর সমমান ডিগ্রি পদে আবেদনটি করতে পারবেন এবং 3 বছরের বাস্তবতা থাকতে হবে। 25 থেকে 20 থেকে 25 শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং 64,000 থেকে 74,000 থেকে 74,334 টাকা পর্যন্ত আবেদনটি এবং মোবাইল বিল, জ্বালানি বিল এবং সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে 54,000 থেকে 72,250 টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। কত টাকা, কত তারিখ থেকে আবেদনটি করতে হবে সেটি হলো, আবে সকল পদে প্রার্থীকে মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে, কম্পিউটার অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্যবহার করার দক্ষতা থাকতে হবে। যে সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত ছাড়াও চাকরির বিধি অনুযায়ী 3টি উৎসব ভাতা, জিপিএফ, গ্রাজুইটি, দ্রুত ভাতা, সিটি এয়ারলাইন্স লিভ এয়ারনার্স এবং সুবিধা রয়েছে। দুর্ঘটনাজনিত বিমা প্রাপ্য হবে। আগ্রহী প্রার্থীকে 31 আগস্ট 2023
দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এবং 17 কপি অভিজ্ঞতা সহ দুই কপি দুইজন পরিচয় দানকারী প্রতিষ্ঠানের আত্মীয় নন ব্যক্তির নাম এবং ঠিকানা মোবাইল নাম্বার খামের উপর পদের নাম নিজের জেলা এবং পরীক্ষা কেন্দ্র উল্লেখ করে কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্মগাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাসিকত আবেদনের জন্য মোবাইলের SMS এর মাধ্যমে দেখানো হবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।